ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে লজ্জাবতীর শিকড় দিয়ে 100% বশীকরণ একটা দিব, যেটা সবাইকে নিজের বশ করে রাখতে পারবেন। আপনার প্রেমিক প্রেমিকা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বা আপনার যাকে খুশি আপনি তাকে এই লজ্জাবতীর শিকড় দ্বারা বশীকরণ করতে পারবেন। তো অত্যন্ত সহজ একটা উপায় দিব, পুরো ভিডিওটা না টেনে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে চাইলে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন, যে কোনো বশীকরণ, বানান, উচ্চারণ, স্তম্ভন ইত্যাদি যে কোনো কাজ করাতে পারবেন। আর কারো যদি বই প্রয়োজন হয় তাহলে আমাদের থেকে নিতে পারেন। তো লজ্জাপতি গাছ অনেকেই চিনেন, সবাই আশা করি চিনেন, তাও আমি স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লজ্জাপতি গাছের আপনার শিকড়। তো আপনাকে প্রথমত লজ্জাপতি গাছের শিকড় সংগ্রহ করতে হবে, সেটা আপনাকে কবে সংগ্রহ করতে হবে সেটা বলছি, যেদিন হবে অমাবস্যা সেদিন রাতে উলঙ্গ অবস্থায় আপনাকে যে লজ্জাপতির শিকড় আপনাকে আনতে হবে, এবং সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি সেই জায়গা থেকে লজ্জাপতি গাছের শিকড় সংগ্রহ করতে হবে এবং অমাবস্যা রাতে উলঙ্গ অবস্থায় ছেলে মেয়ে এটা যে কেউ প্রয়োগ করতে পারবে। তো আপনাকে লজ্জাপতির শিকড়টা সংগ্রহ করে আনার পর পিছনে যখন আসবেন তখন আপনি পিছনে ফিরে তাকাবেন না, আপনি সোজা জাস্ট লজ্জাপতির শিকড়টা নিয়েছেন, লজ্জাপতির শিকড় নিয়ে সোজা চলে আসেন। এগুলো বিশেষ করে শ্মশানঘাট কবরস্থান এগুলোতে হয়, তো তাও আপনার যে কোনো জায়গায় পুকুর পাড়েও হয়, যদি আপনি যে কোনো জায়গায় পান সেখান থেকে আপনাকে জাস্ট অমাবস্যা রাতে উলঙ্গ অবস্থায় সেই শিকড়টা নিয়ে আসতে হবে। যদি কোনো বাধা পড়ে তাও আপনি কোনো থামবেন না, আপনি জাস্ট যাবেন, জাস্ট নিয়ে আসবেন। আসার পরে আপনি ওই ছোটো শিকড় আনবেন, বেশি বড় না, শিকড়টাকে আপনি লাল কাপড় এবং লাল সুতা দ্বারা বেঁধে একটা ছোট করে পুটলি বানাবেন, এমন পুটলি বানাবেন যেটা যেন কোনো তাবিজের মধ্যে ঢুকে। তারপর আপনাকে একটা রূপার বা অষ্টধাতুর একটা তাবিজ বা মাদুলি বানাতে হবে, যে মাদুলির ভেতর ওই লাল কাপড়, লাল সুতা এবং ওই লজ্জাপতির শিকড়টা একসাথে যেন ঢুকাতে পারেন। ঢুকিয়ে তারপর মম দিয়ে মুখটা বন্ধ করে আপনার বাঁ হাতে বেঁধে দিবেন। আমি 1000% গ্যারান্টি দিলাম, ওই দিনের পর থেকে আপনার সামনে যে আসবে সেই আপনার সামনে মাথা নত করবে, সে আপনার যত বড়ই হন হোক না কেন আপনার সামনে আসলে আর তার মুখ দিয়ে কথা বেরোবে না, সে আপনার বশীভূত হয়ে যাবে, আপনার প্রেমিক প্রেমিকা বা যেই হোক। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।